हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। आज के क्लास आलोचना करब ब्रैंड एम्बेसडर 2023 निये। 2023 जनवरी थेके मे पर्यंत जो जन ब्रैंड एम्बेसडर नियुक्त हुएछेन तार सबटाई तोमादेर आज के प्रोवाइड करब, कारण परीक्षाय विशेषकर केपी कन्स्टेबल परीक्षा एक ना एक प्रश्न एसे जेतेई पारे। खूब छोटो एक क्लास, ओके, तोमरा एकटु मन दिए प्रथम थेके शेष पर्यंत देखे नाओ। चलो शुरू करछि आज के क्लास। प्रथम प्रश्न, नैशनल मिनारेल डेवलपमेंट कॉर्पोरेशन काके तार ब्रैंड एम्बेसडर हिसेबे नियुक्त करेछे। এই প্রশ্নের উত্তর হচ্ছে নিখাত জারিন, অপশন বি। তিনি তুরস্কের ইস্তাম্বুলে 20 মে 2022 মহিলাদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছিলেন। তিনি পঞ্চম ভারতীয় মহিলা যিনি বক্সিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। দুই নম্বর, পুমা ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন হরমনপ্রীত কৌর, অপশন এ, ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। তিন নম্বর প্রশ্ন, নুটেলা ব্র্যান্ডের জন্য ফেরেরো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন রণবীর সিং, অপশন সি, চকোলেট কোম্পানি ফেরেরো রণবীর সিংকে তার নুটেলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। চার নম্বর প্রশ্ন, গাছ ভিত্তিক মাংস কোম্পানি আনক্রেভের ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বীর দাস, অপশন ডি, তিনি একজন ভারতীয় কমেডিয়ান, অভিনেতা ও মিউজিশিয়ান। পাঁচ নম্বর প্রশ্ন, মিন্ত্রা কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? রণবীর কাপুর, অপশন সি। ছয় নম্বর প্রশ্ন, কোন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন ক্রিকেটার যস্তিকা ভাটিয়া এবং রেণুকা সিং ঠাকুর? হুন্ডাই মোটর ইন্ডিয়া, অপশন এ, হুন্ডাই মোটর ইন্ডিয়া লিমিটেড তার ব্র্যান্ড অ্যাম্বাসাডারদের তালিকায় যস্তিকা ভাটিয়া এবং রেণুকা সিং ঠাকুর নামে দুই মহিলা ক্রিকেটারকে স্বাক্ষর করেছে। সাত নম্বর প্রশ্ন, পেপসির ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? রণবীর সিং, অপশন বি। আট নম্বর প্রশ্ন, স্যাভরন ইন্ডিয়া কোম্পানির হ্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন শচীন টেন্ডুলকার, অপশন বি, স্যাভরন তার প্রচার অভিযান স্যাভরন স্বাস্থ্য ইন্ডিয়া মিশন প্রচারের জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে তার প্রথম হ্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছেন। নয় নম্বর প্রশ্ন, ভায়াকম 18 কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ক্রিকেটার? নিযুক্ত হয়েছেন MS ধোনি, অপশন সি, ভায়াকম 18 ডিজিটাল স্পোর্টস দেখার প্রচারের জন্য MS ধোনিকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। দশ নম্বর প্রশ্ন, লাক্সার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন বিরাট কোহলি, অপশন বি, লাক্সার রাইটিং ইনস্ট্রুমেন্টস প্রাইভেট লিমিটেড একটি স্টেশনারি প্রস্তুতকারক, বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলিকে তার সর্বশেষ ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত করেছে। এগারো নম্বর প্রশ্ন, রিয়েল ইলেভেন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ক্রিকেটার? কুলদীপ যাদব, অপশন সি। বারো নম্বর, স্টার স্পোর্টস কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন ক্রিকেটার? ঋষভ পন্ত, অপশন বি। তেরো নম্বর, জিও সিনেমার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন কে? রোহিত শর্মা, অপশন ডি, জিও সিনেমা একটি ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, ভারত ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মাকে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেছে। চোদ্দ নম্বর, KBM স্পাইসেসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? পরিণীতি চোপড়া, অপশন বি। পনেরো নম্বর, ওয়েকফিট কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে নিযুক্ত হয়েছেন কে? আয়ুষ্মান খুরানা, অপশন সি। ষোলো নম্বর, গুচি কোম্পানি প্রথম ভারতীয় গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন কে? আলিয়া ভাট, অপশন বি। সতেরো নম্বর, জিরো ফ্লেক্স কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়েছেন কে? বিরাট কোহলি, অপশন ডি। আঠেরো নম্বর, শাওমি ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? পঙ্কজ ত্রিপাঠী, অপশন এ। উনিশ নম্বর, ভারতের রিয়েলমি কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার নিযুক্ত হয়েছেন কে? শাহরুখ খান, অপশন ডি, চীনা স্মার্টফোন নির্মাতা রিয়েলমি শাহরুখ খানকে ভারতের তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে ঘোষণা করেছে। শেষ প্রশ্ন কুড়ি নম্বর,
গুভির ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে স্বাক্ষর করেছেন কে? স্মৃতি মান্ধানা, অপশন বি। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ ইনকিউবেটেড স্টার্ট আপ গুভি ভারতীয় মহিলা ক্রিকেটার স্মৃতি মান্ধানাকে তার ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে স্বাক্ষর করেছে। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল 2023 সালের ব্র্যান্ড অ্যাম্বাসাডার সম্পর্কিত 20টা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য বলে মনে হয়, তাহলে একটা লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।